অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ টমেটোতে রয়েছে ভিটামিন সি ক্যালসিয়াম যা শরীরের রক্ত পরিষ্কার করে দিয়ে শরীরের কার্যকরী ক্ষমতা বৃদ্ধি করে দেয় ক্যান্সারের ঝুঁকি রোধ করে শরীরের হাড় মজবুত করে রাতকানা রোগ নিরাময় করে চুল পড়া কমায় এবং যাদের হজমের সমস্যা রয়েছে তাদের জন্য খুবই উপকারী একটি পথ্য হচ্ছে টমেটো এত উপকারী একটি সবজি অথচ সারা বছর জুড়ে আমরা পাই না আবার পেলেও এর অবস্থা অনেক সময় সোনার হরিণের মতো হয়ে যায় যারা আমাদের মতো দিন আনেন দিন খান তাদের জন্য দেড়শো দুশো টাকা কেজি দরে কিনে খাওয়া খুবই কষ্টকর হয়ে যায় তাই যখন দামটা একটু কম থাকে তখন চাইলেই আমরা সংরক্ষণ করে রাখতে পারি আমি বিশ টাকা কেজি দরে টমেটো কিনেছি কাঁচা পাকা দু ধরনেরই টমেটো নিয়েছি তবে চেষ্টা করবেন সংরক্ষণের জন্য টাটকা টমেটো বা যে কোনো সবজি নেওয়ার জন্য তিরিশ মিনিট আমি পানিতে ভিজিয়ে রেখে দিব তিরিশ মিনিট পর বোটা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন পানি নিংড়ে নিচ্ছি এখন একটি পাতলা কাপড় দিয়ে টমেটো ভালোভাবে মুছে নিব যেন টমেটোর গায়ে পানি না লেগে থাকে যে কোনো সবজি সংরক্ষণ করার আগে পানি খুব ভালোভাবে মুছে নিতে হবে আমি সব ভালোভাবে মুছে নিয়েছি এখন কেটে নিব আমি বটি দিয়ে কেটে নিব কারণ আমি একটু আনারি ছুরিতে কেটে নিয়েছি টমেটোর এই মাঝের অংশতে সবুজ অংশটা আমি ফেলে দিয়েছি এখন একটি প্লাস্টিকের বক্সে আমি ভরে নিয়েছি এখন ঢেকে দিব এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব এখানে নিয়েছি আমি আরও কিছু টমেটো এখানে আমি বেশি পাকা টমেটো নিয়েছি এটা আমি টমেটোর টক খাওয়ার জন্য নিয়েছি বা মাছের ঝোলেও ব্যবহার করা যেতে পারে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি সিদ্ধ হওয়ার জন্য এখন ঢেকে দিব সিদ্ধ হয়ে গিয়েছে ফাল্গুন চৈত্র মাসে টমেটোর খাটা খুবই উপকারী এইভাবে রেখে দিলেও আমরা খুব সহজভাবেই টমেটোর টক আমরা বানিয়ে খেতে পারি এই অবস্থায় আপনারা নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করেও নিতে পারেন তবে আমি ব্লেন্ড করব না কারণ এটা আমি টমেটোর খাটাই খাব যেদিন রান্না করতে ইচ্ছা হবে না সেদিন বের করে আলুর ভত্তা আর টমেটোর খাটা বানিয়ে খেয়ে নেবেন ঠান্ডা করে নিয়েছি এখন ছোট একটি বক্সে ঢেলে নেব ছোট বক্সে নেওয়ার একটিই কারণ কারণ একদিনের জন্য যেটা ব্যবহার করব সেটা যেন একদিনই শেষ হয়ে যায় এভাবেও আমরা আমাদের সংসারের খরচ অনেকটা কমিয়ে আনতে পারি তাই না মাত্র বিশ টাকা কেজি কিনেছি অথচ আর কিছুদিন পরে যখন পাওয়া যাবে না বসন্ত শেষ হয়ে গেলে তখন হাহাকার করতে হবে টমেটোর জন্য ঢেকে দিচ্ছি এখন রেখে দিব ডিপ ফ্রিজে পাঁচ ঘন্টা পরে ফ্রিজ খুলে আমি দেখাচ্ছি আপনাদের কি অবস্থা বরফ জমে গিয়েছে এই অবস্থায় বরফ থেকে টমেটোগুলো ছাড়িয়ে নিব একটার সাথে যেন একটা লেগে না থাকে এই অবস্থায় আপনারা ছোটো পলিব্যাগে সংরক্ষণ করে নিতে পারেন তবে আমি এর আগেই পলিব্যাগে সংরক্ষণ করেছি তাই আর এখন সংরক্ষণ করব না এই যে এই ধরনের ব্যাগে ইউজ করতে পারেন এটাও জমে গিয়েছে এইভাবেই চাইলে আমরা আমাদের খরচ অনেকটা কমিয়ে আনতে পারি এবং সংরক্ষণ করে সারা বছর খেতে